আরে ওরা মানা করে দিও, প্রতিদিনই একটা বিষয় নিয়ে ঝগড়া করতে পারবো না, প্রতিদিন এই বিষয় নিয়ে ঝগড়া লাগে। কি রে দোষ কিছে? আরে বড় ভাইয়ের লোকের ঝগড়া লাগছে মাটি নিয়া। ওর বাপের জনক ধন সম্পদ আছে এই লেগে মনে গ্যাঞ্জাম লাগছে। তো গ্যাঞ্জাম কি নিয়া? আরে গ্যাঞ্জাম বাচ্চা এটা নিয়া যে কেডা মাটি ধুইব আর কেডা খাটে। আরে কি হইছে তোর ভাই? ভাই এটা শুনেন, ভাই এটা শুনেন, আমার বন্ধু যে কইলো যে কালকে আমরা আপনার গাড়ি চুরি করছি, এই কথা কি আপনি শুনছেন? আরে না না, আমি তো কিছুই শুনি নাই। ও আচ্ছা তাইলে ঠিক আছে। আর শুনেন, তাড়াতাড়ি কিন্তু থানায় জানান, কারণ ইদানিং মানুষের কোনো ভরসা নাই, যে কেউ চুরি করতে পারে। তাড়াতাড়ি জানান। তোর শরীর থেকে এত গন্ধ হইতাছে, মনে হয় 7 দিন ধরে গোসল করছ না। আরে এই শীতে প্রতিদিন গোসল করা যায় নাকি? কেন, গরম পানি করে গোসল করবি? আরে না, প্রতিদিন গরম পানি করতে ভালো লাগে না, আলসেমি লাগে। আরে বেটা তাহলে আমি একটা বুদ্ধি দেই শোন, একদিন বেশি করে গরম পানি করে ফ্রিজে রেখে দিবি, ওইটা দিয়ে প্রতিদিন গোসল করবি। ঠিকই কইছস, তাহলে ফ্রিজে রাখবো আজকে। দোস্ত তুই কি আমার ছোট ভাইরে দেখছস না তো? আরে বেটা কালকে রাইতে থেকে আমি আমার ছোট ভাইরে খুঁজে পাইতাছি না। হায় হায় কসকি, কালকে রাইতে থেকে তুই তোর বাইরে বাস না, এটা তো খুবই চিন্তার বিষয়, খারাপ পুলিশে জানাইতেছি। আচ্ছা দোস্ত, পুলিশে তুই তাড়াতাড়ি জানা, আর শুন, পুলিশে বলবি আমার ভাইরে যদি খুঁজা পায় আমার ভাই কোন জায়গায় আছে এই কথা যেন আমার এসে না বলে। কেন দোস্ত? কারণ কালকে রাতে তো আমি আর আমার ছোট ভাই পলানটুক খেলতেছিলাম। গেদা কি মোবাইল কিনে দিছ রে? কে আব্বা কি হইছে? 1 ঘন্টা নেট চালাইলে 2 ঘন্টা কাবর ইস্তেরি করা যায়। ছেকা একটি পুষ্টিকর খাদ্য, যেটা খেলে রাতারাতি কবি ও বুদ্ধিমান হওয়া যায়। কি রে দোস্ত, আজকে না তোর জন্মদিন, ট্রিট দিবি না? লাজ্জ বেহা ফকির নির্ভোলা, ভিক্ষা করিস ছোট লোক গরিব নির্লজ্জ বেহা। দাঁড়িয়ে আছেন কেন? চালান চালান বলি। আল্লাহর বল হল্লে ডাকি। কি আজব এই পৃথিবী তাই না ভাই? ছোটবেলায় দেখছি মা কান্না করে সন্তান বাসায় আসে না বলে, আর আজ দেখি মা কান্না করে সন্তান বাসায় রাখে না বলে।